हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल खुदा पाठशाला। आज आमी एक इम्पोर्टेंट विषय निये आज कथा बोलबो, सेटा होच्छे यूजिंग ऑफ प्रीपोजिशन विथ 75 वर्ड्स। একটু ইন্টারেস্টিং যে 75টা শব্দের সাথে প্রিপজিশনের ব্যবহার। তো এই বিষয়টা আমি আগে ক্লিয়ার করে নেই, তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি মূলত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে আপনাদের এই একটা প্রিপজিশনাল ইউজটা, এটা কিন্তু আমাদের একটা ভীষণ হেকটিক একটা বিষয়, যেমন সারা জীবনের জন্য কথা বলার জন্য বা একটা লেখার জন্য বলেন, বা দেখা যাচ্ছে যে আপনি যে কোনো কিছুর জন্যই এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো আরেকটা বিষয় হচ্ছে আমার, আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে খুব সহজে ইংরেজি গ্রামার শেখানোর একটা মানে শেখাতে চাইছি। তো সেই বিষয় থেকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই আমার এই সহযোগিতা আপনাদের জন্য, আমার এই কাজটা, আমার এই প্রচেষ্টাটা আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা, অ্যান্ড আপনাদের এই সহযোগিতায় আমাকে আরও সামনের দিনে, মানে ইট উইল বি মাই ওয়ার্কিং ইন্সপিরেশন অবভিয়াসলি। তো একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমি টপিকটা বেছে নেওয়ার কারণ হচ্ছে ইউজিং অফ প্রিপজিশন উইথ 75 ওয়ার্ডস। আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি বা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন, তারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যে এই প্রিপজিশনাল ইউজটা, এটা হচ্ছে আপনার সব সময়ের জন্য, এবং এটা হচ্ছে আপনি যদি এই জিনিসটা মেমোরাইজ করতে পারেন, আজকে 75 ওয়ার্ডস আমার পক্ষে, আজকে পুরো 75টা শব্দই আপনাদের সামনে সম্পূর্ণটা শিখিয়ে দেওয়া পসিবল না। তো এটাকে আমি দুভাগ করব, আমি আজকে যতদূর সম্ভব, যতদূর আমি হয়তো 30 অথবা 35 ওয়ার্ডস আমি আপনাদের সামনে আজকে এক্সপোজ করব। এবং একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে শব্দগুলো আপনাদের শেখাবো, এটা আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমি লেটার অনুযায়ী যে এ থেকে শুরু করবো, যে ইম্পর্টেন্ট যে প্রিপজিশনগুলো আছে আমি প্রথমে এত কথা বলছি। এটার একটা মাত্র কারণ হচ্ছে আমার বিষয়টা বোঝানোর জন্য, যে আপনি এই 75টা ওয়ার্ড যদি একবারের জন্য হলেও আপনি মুখস্থ করতে পারেন, তাহলে প্রিপজিশনাল যে ইরোরটা, এটা আপনার 99%, এটা আপনার ওকে হয়ে যাবে। এবং আসলে ভালোর তো কোনো শেষ নাই, ভালোর কিন্তু কখনো শেষ হয় না। আপনি যখন আপনার মোটিভেট করতে চাইবেন, আপনাকে আপনি ডেভেলপ করতে চাইবেন, তখন কিন্তু আপনি নতুন নতুনত্ব নিয়ে আসতে চাইবেন আপনার ভেতরে। আপনি তখন দেখা যাচ্ছে তখন আপনার অনেক কিছু প্রয়োজন হবে, সেটা জীবনের ক্ষেত্রে হোক, সেটা একাডেমিক ক্যারিয়ারে হোক বা লাইফ ক্যারিয়ারে হোক, আপনি কিন্তু সবসময় মোটিভেট করতে, আমরা প্রত্যেকটা মানুষ হিসেবে আমরা যারা ডেভেলপ করতে চাই, তাহলে আমরা কিন্তু মোটিভেট করতে চাই। কিন্তু এই 75 ওয়ার্ডস আপনাকে এই জিনিসটা, মানে আপনার জন্য ওকে হয়ে যাবে, যে প্রিপজিশনাল যে ন্যাচারাল ইরোরগুলো, এটা আপনার আর হবে না। শুধু এই 75টা শব্দ কষ্ট করে যদি প্রিপজিশনের সাথে মুখস্থ করা যায়, তাহলে এই জিনিসটাতে আপনি যে কোনো চাকরির পরীক্ষাতেও দেখবেন যে এই বিষয়গুলো আপনার চলে আসে, এবং দেখা যাচ্ছে এর ভেতর থেকেই আপনি পেয়ে যাবেন। আমি 100% এটা বলছি না, কারণ হচ্ছে যে 100% তো 75 ওয়ার্ডসে পসিবল না, তবে 99% এটা পসিবল, এবং আমি আমার জায়গা থেকে দেখেছি এটা। আমি শুধু আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের তো একটা কনফিউজ করে দিতে চাই না, যেহেতু অ্যাজ এ টিচার আমি এটা কখনোই করব না। তো যাই হোক, এবার হচ্ছে আমি মূল কথায়, আমি যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি, যে ইউজিং অফ প্রিপজিশন উইথ 75 ওয়ার্ডস। তো আজকে আমাদের প্রথম এ থেকে যে শব্দগুলা, প্রথম আমাদের কমন ফ্যাক্ট, আমি এটা আপনাদের অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম শব্দটা হবে আমাদের অ্যাভয়েড, প্রথম শব্দটা হবে হচ্ছে অ্যাবজর্বড ইন, এক নম্বর শব্দটা হবে হচ্ছে অ্যাবজর্বড, অ্যাবজর্বডের সাথে হবে ইন প্রিপজিশন। আপনারা এটা মাথায় রাখবেন, অ্যাবজর্বডের সাথে সবসময় হবে ইন প্রিপজিশন। এখানে আপনারা কখনোই অ্যাট ব্যবহার করতে পারবেন না, অ্যাবজর্বড ইন, ডোন্ট ইউজ অ্যাট, অ্যাবজর্বডের সাথে আপনি কখনো অ্যাট ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যাবজর্বডের সাথে সবসময় ইন ব্যবহার হবে। দুই নম্বর শব্দটা হচ্ছে অ্যাকিউজ অফ, অ্যাকিউজ, অ্যাবজর্বড ইন হচ্ছে, এটার মিনিং হচ্ছে সো মাচ ইন্টারেস্টেড, আপনি কোনো কিছুতে নিমগ্ন হয়ে গিয়েছেন, তাহলে অ্যাবজর্বড ইন অর্থ হচ্ছে নিমগ্ন হওয়া, অ্যাবজর্বড ইন,
এটার আপনি অ্যাবজর্বের সঙ্গে ইন প্রিপোজিশনটাই আপনি দিতে পারবেন, আপনার আর কোনো প্রিপোজিশন আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। এটা মনে রাখতে হবে যে অ্যাবজর্বের সাথে ইন হবে। এরপর হচ্ছে অ্যাকিউজ অফ, অ্যাকিউজ অফ, অ্যাকিউজের সাথে অফ হবে। আমরা কখনোই অ্যাকিউজের সাথে ফর ইউজ করতে পারবো না। অ্যাকিউজ, অ্যাকিউজের সঙ্গে আমরা দেখা যাচ্ছে আমাদের কিছু অপশন আসে এমসিকিউতে অনেক সময় যখন আমরা বিভিন্ন ধরনের পরীক্ষায় অ্যাপিয়ার হই, কিংবা যখন আমরা কিছু লিখছি তখন যে একটা যে কোনো হি ইজ অ্যাকিউজড অফ, অ্যাকিউজ অফ মানে হচ্ছে দোষী সাব্যস্ত হওয়া কোনো বিষয়ে। তাহলে সে আমরা হয়তো এটা মনে করতে পারি খুব সিম্পলি যে কোনো কিছুর জন্য হয়েছে তাহলে অ্যাকিউজের পরে ফর বসবে, নাও এটা অবভিয়াসলি নট। আপনাকে অ্যাকিউজের পরে সবসময় অফ বসাতে হবে। এরপর হচ্ছে তিন নম্বর ওয়ার্ডটা হচ্ছে, তিন নম্বর ওয়ার্ড হচ্ছে আপনার অ্যাকোস্টমড টু, অ্যাকোস্টমড টু। আপনি কখনোই এর সাথে উইথ ব্যবহার করতে পারবেন না, অ্যাকোস্টমড টু, ডোন্ট ইউজ উইথ। অ্যাকোস্টমড এই শব্দটার অর্থ হচ্ছে আপনি কোনো কিছুর জন্য যে আই অ্যাম অ্যাকোস্টমড উইথ হোয়াট ওয়েদার, অভ্যস্ত। অ্যাকোস্টম শব্দটা বোঝায় হচ্ছে অভ্যস্ত হওয়া, যে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন এই গরম আবহাওয়ার সাথে। যেমন আমরা বাঙালিরা ন্যাচুরালি আমরা এই একটু গরম ওয়েদারের সাথে আমাদের একটা ওয়েদারটাই একটু আমাদের একটু হট ওয়েদারে আমরা থাকি। আমরা দেখা যাচ্ছে ন্যাচুরালি আমাদের বাংলাদেশি মানুষরা একটু হট ওয়েদারে অভ্যস্ত। তাহলে অ্যাকোস্টমড টু আমরা কখনোই উইথ ব্যবহার করতে পারবো না। যেমন আমি বাংলায় একটু আগে বলেছি যে আমরা এর সাথে অভ্যস্ত, সাথে শব্দটা আসার সাথে সাথে আমাদের উইথ শব্দটা মাথায় আসে, তাই না? কিন্তু অ্যাকোস্টমডের সাথে সবসময় আপনাকে টু ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা কখনো আপনার এই 75 ওয়ার্ডস আপনি, আমি আপনাদের হলফ করে বলতে পারি, আমি এনশিওর করছি আপনারা যদি এই 75 প্রিপজিশনটা, সঠিক প্রিপজিশনাল ইউজটা আপনারা নিজেদের ক্যাপচার করতে পারেন মনে, তাহলে কখনো, বললাম আমি আগেই বলছি আমি আবারও বলছি যে আপনাদের মানে 99% আপনারা এগিয়ে যাবেন, প্রিপজিশনাল ইরোরটা আপনাদের আর কখনো হবে না আশা করছি। এরপর হচ্ছে চার নম্বর, চার নম্বর শব্দটা হচ্ছে, চার নং শব্দটা হচ্ছে যে অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড। আমি নাম্বারিং করছি এ কারণে কারণ আমাদের 75 ওয়ার্ডস আমাদের শিখতে হবে। অ্যাফ্রেড অফ আমরা কখনোই অ্যাফ্রেড এর সাথে ফর ইউজ করতে পারবো না, আমরা অ্যাফ্রেড এর সাথে কখনো ফর ইউজ করতে পারবো না। ডোন্ট ইউজ ফর, অ্যাফ্রেড এর সাথে ভীত হওয়া, আমরা অ্যাফ্রেড এর সাথে সবসময় অফ ব্যবহার করব। পাঁচ নম্বর শব্দ, পাঁচ নম্বর শব্দটা হচ্ছে এইম অ্যাট, এইম অ্যাট। এরপর আমরা কখনো যদি আমরা বলি যে শি এইমড অন দ্য টার্গেট, এটা কখনো বলা যাবে না। এইমড এর সাথে আমরা কখনো অন্য কোনো প্রিপজিশন ইউজ করতে পারবো না যখন এটা হচ্ছে কোনো লক্ষ্য স্থির করবে, এটা আপনার জীবনের লক্ষ্য, আমরা এইম ইন লাইফ, আমাদের তখন এইম ইন ব্যবহার হয়ে থাকে। কিন্তু আপনি যখন কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে টার্গেট করেছেন তখন কিন্তু আপনাকে অ্যাট ব্যবহার করতে হবে, আপনি কখনোই অন্য কোনো প্রিপজিশন ইউজ করতে পারবেন না। এরপর হচ্ছে ছয় নম্বর, ছয় নম্বর প্রিপজিশন অ্যাংরি। অ্যাংরির সাথে আমরা কী ধরনের জিনিস ইউজ করতে পছন্দ করি, অ্যাংরি অ্যাট, তাই না? অ্যাংরি অ্যাট, অ্যাংরি উইথ, আমরা দুটো যে কোনো কিছু ব্যবহার করতে পারি। অ্যাংরি উইথ, আপনি যখন কোনো পার্সনের সাথে কোনো, আপনি যখন কোনো পার্সনের সাথে আপনি রাগান্বিত হয়েছেন, কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হয়েছেন, তখন আমরা ব্যবহার করব অ্যাংরি উইথ। আর যখন আপনি কোনো কিছুর উপর রাগ করেছেন তখন আমরা ব্যবহার করি অ্যাংরি অ্যাট। ওকে, এরপর হচ্ছে সাত নম্বর প্রিপজিশন, সাত নম্বর, নাম্বার সেভেনে হচ্ছে অ্যাংজিয়াস অ্যাবাউট, আপনি কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হয়েছেন, আপনি কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হয়েছেন, আপনি ভীষণ টেন্সড আছেন। তাহলে কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য আপনি ভীষণ অ্যাংজিয়াস হয়ে গিয়েছেন, উদ্বিগ্ন হওয়া, এটার জন্য আপনি কোনো কিছুর জন্য, জন্য শব্দটা যেমন সাথে বলতে আমরা বুঝি উইথ,
ঠিক কোনো কিছুর জন্য যদি আমরা ফিল করি তাহলে আমাদের সাথে সাথে মাথায় এটা আসে যে ফর, কিন্তু আমরা কখনোই অ্যাঞ্জেলসের সাথে ফর ব্যবহার করতে পারবো না। আমাদের কিন্তু এই ছোট্ট ছোট্ট ভুলগুলাই সারা জীবন আমরা সাথে নিয়ে বয়ে চলি, এবং আমরা যখন কোনো পরীক্ষায় বসি সেখানে আমাদের একটা ভীষণ মারাত্মক রকম একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় যে ফর বসবে, এবং প্রিপোজিশনের যে ব্যবহারটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু মারাত্মক সমস্যা ক্রিয়েট করে। এবং এটা আমি আপনি সবার ক্ষেত্রে যদি আপনার কনসেপশন ক্লিয়ার না থাকে, এজন্য আমি প্রিপোজিশন তো হিউজ, যেমন আমরা যখন গ্রামার বই খুলি মজার বিষয় হচ্ছে হিউজ হিউজ গ্রামার পার্ট প্রিপোজিশনের, দেখা যাচ্ছে 500-600 প্রিপোজিশন, সেই না মানে হাউ ইজ ইট পসিবল টু মেমোরাইজ ইট, কীভাবে সম্ভব এটা মুখস্থ করা। দেখা যাচ্ছে প্রত্যেক ক্লাসে ক্লাসে স্টুডেন্টরা দেখা যাচ্ছে প্রথম ধাক্কাটাই খায় যখন টিচার বলে যে 1 থেকে 50 প্রিপোজিশন মুখস্থ করে আসো, এটা মুখস্থ করে আসো, বিটা মুখস্থ করে আসো। তখন কী হয়, তখন সমস্যাটা হয় হচ্ছে যে মুখস্থ তো করছি বাট হচ্ছে না, একদম পরীক্ষার সময় গিয়ে আসল সময় গিয়ে আর আমরা ইউজ মানে ইউজিংটা একেবারে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যদি 75 ওয়ার্ডসের এটা মজার এবং ভীষণ ইম্পর্টেন্ট, এবং অ্যাজ ইউজুয়াল সচরাচর এই প্রিপোজিশনগুলাই আমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে, আমাদের জীবনে কথা বলার ক্ষেত্রে, আমাদের লেখার ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলা ভীষণ প্রয়োজন। এরপর হচ্ছে অ্যাংজিয়াস অ্যাবাউট, 8 নম্বর, 8 নম্বর হচ্ছে অ্যারাইভ অ্যাট, আপনি কোথাও পৌঁছেছেন, অ্যারাইভ অ্যাট, আপনি কোথাও পৌঁছেছেন। আপনি এখানে কখনোই ব্যবহার করতে পারবেন না অ্যারাইভ টু, আপনি কোনো জায়গায়, যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আপনি কোনো জায়গায়, আমি স্কুলে যাচ্ছি, আই গো টু স্কুল, আমরা কিন্তু সেখানে কোথাও যাওয়ার ক্ষেত্রে আমরা টু প্রিপোজিশনটাকে প্রেফার করি, কিন্তু অবশ্যই আপনাকে ইউজ করতে হবে যে অ্যারাইভের সাথে, অ্যারাইভ পৌঁছানো, অ্যারাইভের সাথে আপনাকে অবশ্যই এটা ইউজ করতে হবে, অ্যাট ইউজ করতে হবে। এবার আমরা 9 নম্বরে চলে যাই, 9 নম্বর হচ্ছে অ্যাশেন্ড। আমি কিন্তু অর্থটাও আপনাদেরকে বলে দিচ্ছি এ কারণে যে আপনাদের একটা সুবিধা হবে, অর্থটাও শেখা হয়ে যাবে সাথে সাথে প্রিপোজিশনটাও শিখছেন। অ্যাশেমড অফ, আপনি কোনো কারণে লজ্জিত, অ্যাশেমড অফ, অ্যাশেমড লজ্জিত, আপনি কোনো বিষয়ের জন্য, অ্যাশেমডের সঙ্গে আপনাকে অবশ্যই অফ প্রিপোজিশন ইউজ করতে হবে, আপনি কিন্তু আর কোনো প্রিপোজিশন অ্যাশেমডের সাথে ইউজ করতে পারবেন না। এরপর হচ্ছে নাম্বার টেনে হচ্ছে আমরা শিখব বিলিভ, এটা একটা বিষয়, একটা মজার বিষয় আছে এই প্রিপোজিশনটার জন্য বিলিভ। আগে আমি প্রিপোজিশনটা ব্যবহার করার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে বিশ্বাস, বিশ্বাস জাতীয় যে শব্দগুলো আছে, বিশ্বাস জাতীয় যে শব্দগুলো আছে ওই বিশ্বাসের সাথে জড়িত প্রিপোজিশনটাই হচ্ছে ইল, যেমন বিলিভ ইন, কনফিডেন্স ইন, আপনাকে অবশ্যই বিশ্বাস, ফেইথ ইন, আমরা সবসময় বিশ্বাস জাতীয় শব্দগুলোর সাথে ইন প্রিপোজিশনটা ইউজ করব। তো অবভিয়াসলি বিলিভের সাথে আর কিছু হবে না, বিলিভ ইন, বিশ্বাস করেছেন আপনি কোনো বিষয়ের সাথে। এরপর হচ্ছে নাম্বার 11, বোস্ট, বোস্ট অফ, বোস্ট মানে হচ্ছে কোনো বিষয়ে আপনি অহংকার করছেন, গর্ব করছেন, তাহলে এই বোস্ট শব্দের সাথে প্রিপোজিশন কি হবে, অফ হবে, বোস্টের সাথে অফ প্রিপোজিশন যাবে। যেমন হচ্ছে আপনি আপনার দক্ষতা, আপনার ক্যাপাবিলিটি, আপনি ওভারঅল সব কিছু নিয়ে আপনি হয়তো একটু নিজের ভেতরে একটু গর্ব কাজ করে, তো ওই বোস্ট শব্দটা হচ্ছে অহংকার করা বা গর্ব করার অর্থে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে বোস্টের সাথে প্রিপোজিশনটা হবে হচ্ছে অফ। নাম্বার 12, কেয়ারফুল, কেয়ারফুল এর সাথে আমরা দুটো প্রিপোজিশন ইউজ করতে পারি, অফ অর উইথ, এবার আমরা কখন উইথ এবং কখন, অথবা আমরা আরেকটা প্রিপোজিশন ইউজ করতে পারি অ্যাবাউট, কেয়ারফুল অফ অর উইথ অর অ্যাবাউট, কিন্তু আমরা কখনোই ফর ইউজ করতে পারবো না, নট ফর, আমরা কখনোই ফর ইউজ করতে পারবো না, কেয়ারফুলের সঙ্গে আমরা এই তিনটা সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে পারবো। যখন আমরা অবশ্যই কেয়ারফুলের সাথে একটা কখনোই হচ্ছে ফর ইউজ করবো না, কেয়ারফুল ফর কখনোই ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে হচ্ছে কেয়ারফুল অফ, উইথ অর অ্যাবাউট। এরপর হচ্ছে নাম্বার 13, আমরা শিখবো হচ্ছে ট্রাভেল,
নাম্বার 13। আপনারা যখন শব্দগুলো দেখবেন এবং শিখতে চাইবেন তখনই আপনারা বুঝে যাবেন যে আসলেই এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই শব্দগুলো আমরা কিন্তু ভীষণভাবে হচ্ছে ট্রাভেল বাই, আমি একটা ভেহিকলস নাম এখানে ইউজ করছি যে ট্রাভেল বাই ট্রেন, আপনি যখন ট্রাভেল, আপনি যখন কোনো কোথাও ভ্রমণ করছেন তখন আপনি কোনো কিছুতে জার্নি করছেন, সেটা মাইক্রোবাস হতে পারে, সেটা বাস হতে পারে, সেটা ট্রেন হতে পারে, এনি কাইন্ড অফ ভেহিকলস ইউ ক্যান ইউজ, বাট আপনার ট্রাভেলের সাথে আপনার সবসময় ব্যবহার হবে হচ্ছে বাই। নাম্বার 14, নাম্বার 14 আমরা শিখবো আজকে কমপ্লেইন। কমপ্লেইন হচ্ছে আপনি কাউকে দোষ দিচ্ছেন, দোষারোপ করছেন, এটা হবে হচ্ছে কমপ্লেইন অ্যাবাউট। আপনি কোনো বিষয় সম্পর্কে দোষ দিয়ে থাকেন ন্যাচারালি, আপনি কিন্তু কখনোই হচ্ছে অন্য কিছুর কমপ্লেইন অ্যাবাউট, আপনি কোনো বিষয় সম্পর্কে আপনি কারোর উপর কমপ্লেইন করেন, আপনি হঠাৎ করে অযাচিতভাবে কাউকে কমপ্লেইন করেন না, তাহলে অবশ্যই আপনাকে অ্যাবাউট ইউজ করতে হবে। এবার নাম্বার 15, নাম্বার 15 হচ্ছে কম্পোজড। নাম্বার 15টা আমরা দেখছি কম্পোজড, কম্পোজড অফ, কম্পোজের সঙ্গে সবসময় আমরা অফ ব্যবহার করব, এবং দেখা যাচ্ছে যে আমরা কখনোই ফ্রম ইউজ করতে পারবো না, ফ্রম বা এনি কাইন্ড অফ যে অন্য যে কোনো ধরনের প্রিপোজিশন আমরা ইউজ করতে পারবো না, আমরা কম্পোজের সাথে অফ ইউজ করব। যেমন হচ্ছে কম্পোজড হচ্ছে গঠিত হওয়া, যেমন আওয়ার ক্লাস ইজ কম্পোজড অফ 30 স্টুডেন্ট, আমাদের ক্লাসটা 30 জন ছাত্র বা স্টুডেন্ট নিয়ে গঠিত হচ্ছে, বা ক্লাসে আমাদের 30 জন ছাত্র আছে, তাহলে আমরা কম্পোজড অর্থ গঠিত হওয়া বা একসাথে একত্রিত হওয়া, কম্পোজ করা, তাহলে এখানে কম্পোজের সাথে আমরা প্রিপোজিশনটা ইউজ করব অফ। এরপর হচ্ছে নাম্বার 16, নাম্বার 16 আমরা আজ শিখব হচ্ছে কনফিডেন্স। এই যে আমি একটু আগে বলেছিলাম যে কথাটা যে বিশ্বাসের ক্ষেত্রে কনফিডেন্স মানে কি, কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস, বিশ্বাস শব্দটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি, তাহলে এর সাথে অবশ্যই প্রিপোজিশন ইন ব্যবহার হবে। সবসময় এটুকু মাথায় রাখলেই চলবে যে বিশ্বাস আছে, বিশ্বাস শব্দটা থাকলেই আমরা প্রিপোজিশন একদম নির্দ্বিধায় ইন ইউজ করব। ঠিক আছে, নাম্বার 17, নাম্বার 17 হচ্ছে কনফার্ম, কনফার্ম, নাম্বার 17 হচ্ছে কনফার্ম, কনফার্মের সাথে আপনারা টু ইউজ করতে পারবেন, সবসময় টু, আপনারা কনফার্মের সঙ্গে আমরা অনেক সময় দেখি যে কোনো বিষয়ের সাথে কনফার্ম হয়েছি তো কোনো বিষয়ের প্রতি কনফার্ম হই না, আমরা দেখা যাচ্ছে প্রথমে আসে যে আমি কনফার্ম হয়েছি এই বিষয়টাতে, তাহলে সাথে সাথে আমাদের মাথায় আসে উইথ শব্দটা, বাট আমরা কনফার্মের সাথে অবশ্যই টু প্রিপোজিশন ইউজ করব, কখনোই উইথ প্রিপোজিশন ইউজ করব না। নাম্বার 18, 18 হচ্ছে কংগ্রাচুলেট। এই কংগ্রাচুলেট শব্দটা, এই কংগ্রাচুলেট শব্দটা আমরা সবাই দেখা যাচ্ছে যখন গ্রিটিংস করি বা কাউকে আমরা কোনো কিছু বিষয়ে আমরা ভীষণ কি অভ্যর্থনা জানাচ্ছি বা ওয়েলকাম করছি, কংগ্রাচুলেট করছি, তাহলে ওয়েলকাম করা, কংগ্রাচুলেট করা, অভিনন্দন জানাচ্ছি, তো কংগ্রাচুলেটের সাথে আমরা প্রিপোজিশনটা ইউজ করতে হবে কংগ্রাচুলেট অন। নাম্বার 19, নাম্বার 19, নাম্বার 19 হচ্ছে কনসিস্ট অফ। ওই একটা জিনিস আমরা একটু যদি মানে ম্যাচ করে ফেলি তাহলে আর প্রবলেম হয় না। আমরা একটু আগে শিখেছি একটা শব্দ কম্পোজড অফ, তাই না? ঠিক কনসিস্ট অফ, কনসিস্ট মানে গঠিত হওয়া, কম্পোজ মানে দেখা যাচ্ছে একত্রিত করা, কনসিস্ট মানে হচ্ছে গঠিত হওয়া, আবার দেখা যাচ্ছে গঠন করার অর্থে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে ওই কম্পোজের পরেও যে প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব কনসিস্টের পরে। নাম্বার 20, 20তে আমরা পাচ্ছি কভার্ড, আপনি কোনো কিছু নিয়ে কোনো কিছু কভার করেছেন, কভার্ড বা আপনি দেখা যাচ্ছে পরিপূর্ণ হয়ে আছেন, বা কোনো কিছু ফিল হয়েছে, ফিল্ড হয়ে আছে, কোনো কিছু পরিপূর্ণ হয়ে আছে, কোনো কিছু স্বাভাবিকভাবে একটা বিষয় যে কোনো কভার্ড, তখন আমরা এই কভার্ডের সাথে উইথ ব্যবহার করব এবং আর কোনো প্রিপোজিশনই এর সাথে ইউজ করতে পারবো না। তো ওকে ভিউয়ার্স, আজকে আমরা 20, আমরা 75 ওয়ার্ডসের সাথে 20 ওয়ার্ডস আমরা শিখেছি, এবং দেখা যাচ্ছে যে আমরা এই পরবর্তী যে আমি আমরা অবশ্যই 75 ওয়ার্ডস আমি আপনাদের শেখাবো, এবং এটা আমি কেন বলছি, আমি এনশিওর এর জন্যই করছি যে আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি আমার জায়গা থেকে, এবং আমি আপনাদের শিখে মানে শেখাবই, আর সেটার ব্যাপার একটা ব্যাপার হচ্ছে, আর এটার জন্য আপনাদের সহযোগিতাটা আমার প্রয়োজন, ভীষণ ভীষণ ফ্ললেসলি আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন নির্দ্বিধায়, এবং আশা রাখছি যে আপনাদেরকে আমি ভালো কিছু দিতে পারবো।
আর আজকে আমি আমি বলেছিলাম 30 ওয়ার্ডস, কিন্তু আসলে একদিনে প্রিপজিশন আমি জাস্ট 75 ওয়ার্ডস আপনাদের জন্য নির্দিষ্ট করেছি। এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই 75 ওয়ার্ডস প্রিপজিশন আপনি যদি শিখতে পারেন তাহলে আপনার প্রিপজিশনাল যে ইরোরটা, যে মিস্টেক হয়, কমন একটা মিস্টেক হয়, সেটা আপনার আর কখনো ভুল হবে না। তো ওকে ভিউয়ার্স, আমি আজকে আমি আজকে 20 ওয়ার্ডস শেখালাম। এবং নেক্সট যে আমি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বাকি ধাপে ধাপে বাকিগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই, অবভিয়াসলি। এবং আরেকটা কথা, যাওয়ার আগে একটা কথা বলে যাই যে আমার ভিডিওটা স্কিপ করবেন না, এটা হয়তো আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল। যারা আমার শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আমার পরবর্তী ভিডিও বা যতগুলো আমি শেখাতে চাই, তো এটা আসলে এটা তো কোনো মজার বা ফানি ভিডিও না, এটা লার্নিং, একটা আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে এবং আশা করি সেটা বেটার এক্সপিরিয়েন্স হবে, নট বেটার। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একটা কথা বলে যাই, সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।